সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জেনেছো গত ক্লাসে আমরা আলোচনা করেছি ধাতু ও ক্রিয়াপদ, বলছিলাম আজকে আলোচ্য বিষয়ে বাক্য ও তার প্রকারভেদ। আজকে আলোচ্য বিষয় বাক্য তার প্রকারভেদ শ্রেণী অষ্টম। আমরা প্রথমে জেনে নিব এই আজকের আলোচনার শিখন ফল কি। আজকের আলোচনা থেকে তোমরা কয়েকটা জিনিস জানতে পারবে, সেগুলো হচ্ছে বাক্যের সংজ্ঞা জানবে, অর্থাৎ বাক্য কাকে বলে। দুই, সার্থক বাক্যের বৈশিষ্ট্য জানবে, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য বা গুণ থাকলে একটা বাক্য সার্থক হয় এবং কোন বৈশিষ্ট্যগুলো না থাকলে ওটা কখনো বাক্য বলা যাবে না। তিন, বাক্যের প্রকারটি জানবে। এটা আমরা আজকে আলোচনা আনবো ইনশাল্লাহ। আমরা শিখন ফল জেনে নিলাম, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা প্রথমে যাব বাক্য কাকে বলে। তোমরা অবশ্য বাক্যের সংজ্ঞা জানবো, ইতিপূর্বে তোমরা জেনে আসছো বাক্য কি। বাক্য হচ্ছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে অর্থাৎ যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে দুটা জানার বিষয় তোমাদের থাকতে পারে, যে সুবিন্যস্ত পদ সমষ্টি কি। আমরা জানি বাক্যের যে পদ সংস্থাপনার রকম সেটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, অবজেক্ট অর্থাৎ কর্ম, ভাব অর্থাৎ ক্রিয়া। অর্থাৎ কর্তা, কর্ম এবং ক্রিয়াকে জায়গা মতো বসালে সুবিন্যস্ত পদ সমষ্টি বলে। তাহলে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, অর্থাৎ যে কথা বলবে সে বক্তা, সে একটা ভাব প্রকাশ করতে চাইবে, সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাই দেবে, তাহলে সেটা বাক্য হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। যেমন নাফিস স্কুলে যায়, এটা একটা বাক্য আমরা বলতে পারি যে নাফিস স্কুলে যায়। এখানে সুবিন্যস্ত পদ সমষ্টি আছে এবং বক্তা সম্পূর্ণভাবে প্রকাশ করছে যে আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ এটা একটা বাক্য। এখন আমরা জানবো একটা বাক্য হতে গেলে তার কোন কোন গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কি আমরা এখন জেনে নিব। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য, এটা একটা পরীক্ষা প্রশ্ন হয় যে সার্থক বাক্যের গুণ কয়টি, আমরা জেনে নিই। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য, একটা বাক্য সার্থক হতে গেলে তার তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি বলো তো দেখি? তিনটি। এক, আকাঙ্ক্ষা। দুই, আসক্তি। তিন, যোগ্যতা। এই তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তোমাদের এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করবো, এটা অনেকেই পরীক্ষায় ভুল করো তোমরা। আমার মনে হয় আমার আজকের আলোচনা থেকে তোমাদের পরীক্ষায় ভুল হবে না। আসক্তি বানান সদাস্ব হয়তো রসিতা, আসক্তি। আর একটা আছে আসক্তি, আসক্তি। দুটা বানানই সঠিক এবং দুটার আলাদা আলাদা অর্থ। এই আসক্তি মানে কারোর প্রতি আকৃষ্ট হওয়া, যেমন তোমরা একটা শব্দ জেনে থাকবা মাদক আসক্তি, অর্থাৎ মদের প্রতি আকৃষ্ট, এটা হলো আসক্তি। আর এই আসক্তি শব্দের তো সুবিন্যস্ত পদ সমষ্টি, আমরা এখানে আসক্তিকে জানবো এটা আমরা জানবো না, এটা ভুল হবে এখানে। তাহলে আমরা চারিদিকে সার্থক গুণ বা বৈশিষ্ট্য কিন্তু এক, আকাঙ্ক্ষা, দুই, আসক্তি, তিন, যোগ্যতা। এখানে আমাদের ছয় সাতটা প্রশ্ন হতে পারে যে সার্থক গুণ কয়টি, আমরা জানলাম তিনটি। আকাঙ্ক্ষা কাকে বলে, আসক্তি কাকে বলে, যোগ্যতা কাকে বলে, এই তিনটার সংখ্যা থেকে প্রশ্ন হতে পারে। অথবা প্রশ্ন হবে যে কোন বাক্যের আকাঙ্ক্ষার অভাব, কোন বাক্যের আসক্তির অভাব, কোন বাক্যের যোগ্যতার অভাব। তারপরে প্রথমে আকাঙ্ক্ষা
কাকে বলে এটা জেনে নেই আকাঙ্ক্ষা কি আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যর অর্থ বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য বোঝার জন্য এক পদের পরে অন্য পদ শোনার ইচ্ছাকে ইচ্ছাকে বলে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা শব্দের অর্থ আশা বা ইচ্ছা পোষণ করা অর্থাৎ এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটা বাক্যে আকাঙ্ক্ষা এটা আমরা জানবো আর কি যেমন একটু উদাহরণ বিষয়টা ক্লিয়ার করি জেনে যেমন নাফিস পড়াশোনা করে দেখো তোমরা দেখলে বুঝতে পারবো এবার কি বোঝা যাচ্ছে নাফিস পড়াশোনা করে কি ধরনের একটা হবে এরপর কি ধরনের একটা হবে সেটা এখানে নাই ওই শব্দটি এখানে নাই ওটা শোনার যে ইচ্ছা সেটা আকাঙ্ক্ষা অর্থাৎ এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা যেমন তোমরা বিষয়ে জানতে পারবা যে এক পদের পূর্ণ পদ শোনার যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটাই আকাঙ্ক্ষা কি এখানে পরীক্ষা প্রশ্ন হবে এরকম যে নাফিস পড়াশোনা করে বাক্যটিতে কোন গুণের অভাব তখন বলতে হবে আকাঙ্ক্ষা হবে দুই আসক্তি আসক্তি শব্দ সুবিন্যস্ত পদ সমষ্টি আমরা সংজ্ঞাটা জানলে আমরা বুঝতে পারবো সেটা যেন বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য বাক্যে অর্থ সংগতি রক্ষার জন্য বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য পদগুলোকে পদগুলোকে যথাযথ ভাবে সাজানোকে বলে বলে আসক্তি তাহলে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য পদগুলোকে যথাযথভাবে সাজানোকে বলে আসক্তি যেমন আমরা বলতে পারি বাবা ইলিশ বাজার থেকে এনেছে বাবা ইলিশ বাজার থেকে এনেছে এই বাক্যটিতে আসক্তির অভাব রয়েছে কেন রয়েছে এই সংজ্ঞা থেকে দেখো বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য পদগুলিকে যথাযথভাবে সাজানো এই বাক্যটিতে যে পাঁচটা পদ আছে এই পদগুলো যথাযথভাবে সাজানো নেই যথাযথ বলতে কি বুঝবো বুঝবো আমরা সব অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট এবং ভাব অর্থাৎ কর্তা কর্ম এবং ক্রিয়া এই তিনটা যাই মতো প্রথমে কর্তা তারপর কর্ম সবাই শেষে ক্রিয়া এর যথাযথ এখানে সাজানো নেই অর্থাৎ এই বাক্যটাতে আসিত্তর অভাব আছে বাক্যটা কি হবে তোমরা সবাই বলতে পারবা এই বাক্যটা হবে বাবা বাজার থেকে ইলিশ এনেছে এবার বাক্যটা শুরু করেছি সুতরাং উপরের বাক্যগুলোতে আসক্তির অভাব নিচের বাক্যটিতে আসক্তির অভাব নেই আমরা তিন নম্বরে যেটা জানবো সেটা যোগ্যতা যোগ্যতা থেকে এটা আমরা জেনে নিই যোগ্যতা হচ্ছে যে তিন নম্বরটা একটু জেনে নিই যোগ্যতা কে সময়টা আমরা জেনে নিই যে যোগ্যতা কাকে বলে আমরা যোগ্যতা বলতে আমরা যে অর্থটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু করার ক্ষমতা বা তার সেটা করার যে অভিজ্ঞতা সেটা যোগ্যতা যোগ্যতার সময়টা আমরা সেই বাক্যের অন্তর্গত পদগুলো বাক্যের অন্তর্গত পদগুলিকে বাক্যের অন্তর্গত পদগুলো পদগুলির বাক্যের অন্তর্গত পদগুলির মধ্য যোগ্যতা সেই বাক্যের অন্তর্গত পদগুলির মধ্য অর্থের সংগতি অর্থের সংগতি ও ভাবের মিলবন্ধনকে
মেলবন্ধন কে যোগ্যতা বলে অর্থাৎ বাক্য অন্তর্গত পদের মত অর্থের সঙ্গতি অর্থাৎ অর্থের একটা সঙ্গতি থাকতে হবে একটা ধারাবাহিকতা থাকতে হবে ও ভাবের মেলবন্ধন থাকতে হবে এখন অর্থের সঙ্গতি বলতে আমরা কি বুঝি ভাবের মেলবন্ধন বলতে আমরা কি বুঝি এটা আমাদের জানতে হবে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো যেমন আমি যদি বলি আমি বড়শি দিয়ে আম পাই আমি বড়শি দিয়ে আম পাই তাহলে দেখো যে এখানে অর্থের সঙ্গতি নেই অর্থাৎ বড়শি দিয়ে কখনো আম পাড়া যায় না আবার এখানে যেহেতু অর্থের সঙ্গতি নেই এবং ভাবের মিলবন্ধন একটা হচ্ছে ভাবটা প্রকাশ করতেছ যে বিষয়টা তারা যেটা প্রকাশ করতেছে সেখানে ভাবের মিলবন্ধন নেই অর্থাৎ এই বাক্যটাতে যোগ্যতার অভাব রয়েছে যেমন আমরা সবাই জানি পাখি আকাশে উড়ে এটা পাখি আকাশে উঠতে পারে পাখি আকাশে ওড়ার একটা যোগ্যতা আছে কিন্তু কেউ যদি বলে হাতি আকাশে উড়ে হাতি কখনো আকাশে উঠতে পারে না অর্থাৎ এই বাক্যটাতে যোগ্যতার অভাব তাহলে আমরা জানলাম সার্থকতার গুণ কয়টি বলতো তিনটি এক আকাঙ্ক্ষা এক পদের পর পূর্ণ পদ শোনার যে ইচ্ছা সেটা আকাঙ্ক্ষা দুই আসক্তি আসক্তি বলতে বাক্যের অর্থ শুদ্ধ রক্ষার জন্য পদগুলোকে যথাযথভাবে সাজানো কি বলে বলতো আসক্তি তিন যোগ্যতা যোগ্যতা হচ্ছে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধন এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে এরকম যে এই তিনটা সংজ্ঞা থেকে তিনটা প্রশ্ন হতে পারে অথবা প্রশ্ন হবে কোন বাক্যের আকাঙ্ক্ষার অভাব কোন বাক্যের আসক্তির অভাব কোন বাক্যের যোগ্যতার অভাব আমি আশা করছি তোমরা ইনশাআল্লাহ এখান থেকে উত্তর করতে পারবা এবার আমরা দেখো বাক্যের প্রকার আমরা এবার দেখো বাক্যের প্রকার আমরা জানি গঠন অনুসারে বাক্য তিন প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার আমরা জানি যে গঠন অনুসারে বাক্য তিন প্রকার এক সরল বাক্য দুই জটিল বাক্য জটিল বা মিশ্র বাক্য তিন বলতে পারবা তিন যৌগিক বাক্য যৌগিক বাক্য আমরা এই তিনটা নাম করবো গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য দুই জটিল বা মিশ্র বাক্য তিন যৌগিক বাক্য পরীক্ষার প্রশ্ন হতে পারে জটিল বাক্যের অপর নাম কি মিশ্র বাক্য অথবা মিশ্র বাক্যের অপর নাম কি জটিল বাক্য এই তিনটা আমরা সংজ্ঞা অনুসারে এখন জানবো প্রথম আসি সরল বাক্য এক নম্বর সরল বাক্য কাকে বলে সরল বাক্য সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যে বাক্যে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া আমরা ইতিমধ্যে জেনেছি কর্তা মানে কি যে কাজ করে কর্তা সাবজেক্ট আর সমাপিকা ক্রিয়া মানে যে কিনা বাক্যের অর্থ পরিপূর্ণ হয় তাহলে একটা বাক্যে যদি শুধু একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা সরল বাক্য বলব যেমন উদাহরণ আসি তালহা বই পড়ছে বলতে একটা কর্তাকে তোমরা বলবা তালহা এটা কর্তা আর পড়ছে এটা ক্রিয়াপদ এটা কোন ধরনের ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়া তার যেহেতু পাত্র অর্থ পরিপূর্ণ প্রকাশ হয়েছে তাহলে তালহা বয়ে করছে এটাকে কর্তা আছে এবং সমাপিকা ক্রিয়া আছে অর্থাৎ এটা একটা সরল বাক্য আমি স্কুলে যাই আমি কর্তা এবং যাই এটা সমাপিকা ক্রিয়া এটা একটা সরল বাক্য তাহারা দুই ঘন্টা ধরে বাংলা বই পড়িতেছে তাহারা কর্তা এবং পড়িতেছে সমাপিকা ক্রিয়া এটা একটা সরল বাক্য কিন্তু বাক্যটা যদি এরকম ভাবে আসে আমি স্কুলে গিয়ে আমি স্কুলে গিয়ে
অবশ্য বলা যাবে না কারণ এখানে প্রথম শর্ত ঠিক আছে দ্বিতীয় শর্ত ঠিক নেই যেমন কর্তা এখানে আছে কিন্তু গিয়েটা কোন ক্রিয়া বলতো অবশ্যই তোমরা বলবো অসমাপ্তকে ক্রিয়া থাকতে হবে সমাপ্তকে ক্রিয়া তাহলে এটা সমাপ্ত বলা যাবে না তাহলে এখান থেকে যদি তোমাদেরকে প্রশ্ন করি আমার মনে হয় তোমরা সবাই উত্তর দিতে পারবা আমি স্কুলে গিয়ে বাক্যটিতে কোন গুণের অভাব তোমরা অবশ্যই বলবা এখানে আহঙ্কার অভাব রয়েছে যাই হোক এটা মনে হয় তোমরা বুঝে ফেলেছ সরল বাক্য কি কিভাবে সরল বাক্য গঠিত হতে পারে আমরা দুই নম্বর আসি জটিল বাক্য বা মিশ্র বাক্য দুই নম্বর আসি জটিল বা মিশ্র বাক্য আমরা সম্মান একটু জেনে জটিল বা মিশ্র বাক্য কাকে বলে যে বাক্য প্রধান খণ্ড বাক্যের অধীন খণ্ড বাক্যের অধীন এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে সবাই বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনো এটা একটু কঠিন লাগতে পারে আমি বোঝানোর পর ইনশাআল্লাহ কঠিন লাগবে না হয়তো বা যে বাক্য প্রধান খণ্ড বাক্যের অধীন তোমাদের প্রথম প্রশ্ন হতে পারে প্রধান খণ্ড বাক্য কি এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হতে পারে অপ্রধান খণ্ড বাক্য কি এই দুটো মিলে কি বলতো জটিল বাক্য তাহলে আমরা এখানে জানবো খণ্ড বাক্য প্রধান খণ্ড বাক্য কি অপ্রধান খণ্ড বাক্য কি এবং কিভাবে এটা গঠিত হয় আমরা একটু উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করি যেটা আমি বলবো তুমি আসলে আমি বাড়ি যাব এটা একটা জটিল বাক্য আমি সব কিছু প্রমাণ করবো যে প্রধান খণ্ড বাক্য কি অপ্রধান খণ্ড বাক্য কি তুমি আসলে আমি বাড়ি যাব সূত্রের শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো দেবাক্য দুটো অংশ আছে একটা অংশ তুমি আসলে আর একটা অংশ আছে আমি বাড়ি যাব দুটো অংশ যদি তোমরা একটু লক্ষ্য করো যে দুটো অংশ আছে একটা অংশ আছে যার পরিপূর্ণ অর্থ আছে আর একটা অংশ আছে যার পরিপূর্ণ অর্থ নেই তোমাদেরকে যদি বলি কোন অংশের পরিপূর্ণ অর্থ আছে তোমরা সবাই বলবা আমি বাড়ি যাব যে অংশের পরিপূর্ণ অর্থ আছে একে বলে প্রধান খণ্ড বাক্য কি বলতো বাবা প্রধান খণ্ড বাক্য আর একটা অংশ আছে যার পরিপূর্ণ অর্থ নাই এবং তুমি আসলে একে বলে অপ্রধান খণ্ড বাক্য অপ্রধান খণ্ড বাক্য আর প্রধান যে বাক্য প্রধান খণ্ড বাক্যের অধীন এবং একটা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে অর্থাৎ প্রধান খণ্ড বাক্য যার পরিপূর্ণ অর্থ আছে একে বলে প্রধান খণ্ড বাক্য আর যার পরিপূর্ণ অর্থ নাই একে বলে অপ্রধান খণ্ড বাক্য আর এই দুটো মিলেই জটিল বা মিশ্র বাক্য আমার মনে হচ্ছে ক্লিয়ার হয়ে আসছে তাহলে আমরা আর একবার বলি প্রধান খণ্ড বাক্য মানে জটিল বাক্যের দুটো অংশ থাকবে একটা অংশ আছে যার পরিপূর্ণ অর্থ আছে আর একটা অংশ আছে যার পরিপূর্ণ অর্থ নেই যার পরিপূর্ণ অর্থ আছে তাকে হলো প্রধান খণ্ড বাক্য যেমন আমি বাড়ি যাব এইটুকুর পরিপূর্ণ অর্থ আছে এটা প্রধান খণ্ড বাক্য আর তুমি আসলে এইটুকুর পরিপূর্ণ অর্থ নাই এটা হলো অপ্রধান খণ্ড বাক্য আর এক দুটা মিলে জটিল বা মিশ্র বাক্য তোমাদের এখানে বেশ কয়েকটা বৈদ্যুতিক জানতে হবে একটু মনোযোগ দিতে হবে প্রথম প্রশ্ন হবে জটিল বাক্যের কোন অংশের পরিপূর্ণ অর্থ আছে তোমাদেরকে বলতে হবে প্রধান খণ্ড বাক্যে কোন অংশের পরিপূর্ণ অর্থ নেই অপ্রধান খণ্ড বাক্যে দুই নম্বর প্রশ্ন হবে প্রধান খণ্ড বাক্যের অপর নাম কি এর আর একটা নাম আছে স্বাধীন খণ্ড বাক্য স্বাধীন বা প্রধান খণ্ড বাক্য অর্থাৎ স্বাধীন মানে যে স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে সক্ষম অপ্রধান খণ্ড বাক্যের আরো দুটো নাম আছে একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য আশ্রিত খণ্ড বাক্য অথবা অধীন খণ্ড বাক্য অধীন
খণ্ডবাক্য তাহলে তোমাদের জানতে হবে যে প্রধান খণ্ডবাক্য অপর নাম স্বাধীন খণ্ডবাক্য আর অপ্রধান খণ্ডবাক্য অপর নাম আশ্রিত খণ্ডবাক্য বা অধীন খণ্ডবাক্য তাহলে যেটা অপ্রধান সেটাই আশ্রিত সেটা অধীন খণ্ডবাক্য আমরা এই দুটো লজিকে নিয়ে নিলাম তোমাদের কিছু আরো একটা প্রশ্ন করি আমার মনে হয় তোমরা সবাই উত্তর দিতে পারবে এটা একটা জটিল বাক্য জটিল বাক্যে অপ্রধান খণ্ডবাক্যের কোন গুণের অভাব থাকে অর্থাৎ আমি যদি আমি বাড়ি যাবো এই অংশটাকে যদি আমি মুছে দিই যদি বলি তুমি আসলে এটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য এই অধীন খণ্ডবাক্যে বা অপ্রধান খণ্ডবাক্যে আকার অভাব থাকে এটা আমরা জেনে নিলাম তাহলে জানলাম জটিল বা মিশ্র বাক্য যে বাক্য প্রধান খণ্ডবাক্যের অধীন এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে প্রধান খণ্ডবাক্য বলে যে অংশের পরিপূর্ণ অর্থ আছে এর অপর নাম স্বাধীন খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য বলে যে অংশের পরিপূর্ণ অর্থ নাই এর অপর নাম আশ্রিত বা অধীন খণ্ডবাক্য আমার মনে হয় তোমাদের বিষয়টা বুঝে আসছে আমরা তিন নম্বরটা জানবো সেটা যৌগিক বাক্য তিন নম্বর আসি যৌগিক বাক্য আমরা এখন যৌগিক বাক্য সংজ্ঞা জানবো যৌগিক বাক্য কাকে বলে যৌগিক বাক্য সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যে মাঝখানে কি বললাম মনে করি কি দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মাঝখানে ও এবং আর কিন্তু ইত্যাদি অব্যয়যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে একটু সময় জেনে নাও দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য আছে ও এবং আর কিন্তু ইত্যাদি অপযুক্ত যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে তেমন তোমাদেরকে যদি বলি লোকটি ধনী এটা কি বাক্য বলতে পারবা তোমরা অবশ্যই বলবে এটা সরল বাক্য কারণ লোকটি হয় ধনী হয়টা উচ্চ আছে কিন্তু একটা অপয় দিলাম কিন্তু অসৎ এই যে অসৎ চলে আসছে এটা একটা যৌগিক বাক্য অর্থাৎ সরল বাক্যের মাঝে কিন্তু আসছে এটা একটা যৌগিক বাক্য অর্থাৎ সরল বা জটিল বাক্যের মাঝখানে ও এবং আর ইত্যাদি কিন্তু ইত্যাদি অপযুক্ত যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারবো তোমার উদাহরণগুলো আসবে আরো অনেক আছে তোমরা জেনে নেবো তাহলে আমরা জানলাম গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল বাক্য যে বাক্য একটি কর্তা যেটা একটা সমূহে ক্রিয়া থাকে জটিল বাক্য যে বাক্য প্রধান খণ্ডবাক্যের অধীন এবং এক একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে তোমরা প্রধান খণ্ডবাক্যের অপর নাম জেনে নেওয়া অপ্রধান খণ্ডবাক্যের অপর নাম জেনে নেওয়া জটিল বাক্য জানা দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যের মাঝখানে ও এবং আর কিন্তু ইত্যাদি অপযুক্ত হয়ে যে বাক্য গঠিত হয় তাকে যৌগিক বাক্য বলে আমরা তিনটে গঠন অনুসারে বাক্যের তিনটা জেনে নেবো এখন আমরা সবাই একটু হাতে কলম হাতে নাও আমি একটু বাড়ির কাজ লিখে নিব বাড়ির কাজ সবাই লিখবে এক আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা তিনটি করে উদাহরণ দেখবে সরল ও জটিল বাক্যের মধ্যে
দুটি পার্থক্য লিখবে। তিন, সটির ও যৌগিক বাক্যের মধ্যে দুটি পার্থক্য লিখবে। সবাইকে ভিডিও কনফারেন্স করছে সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখুক। সবাই স্বাস্থ্যবিধি নিয়মগুলো মেনে চলবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে হবে না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।